সুদানের 65 কোটি টাকা ঋণের দায় বাংলাদেশ নেওয়ার পর এবার বাংলাদেশকে কৃষি জমি দেওয়ার প্রস্তাব দক্ষিণ সুদানের, ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশকে কৃষি জমি দেওয়ার প্রস্তাব করেছে মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের প্রতিনিধি দল। তারা চায় বাংলাদেশ সেই জমি ব্যবহার করে কৃষি পণ্য উৎপাদন করুক। বিষয়টি আরও গভীরভাবে সম্ভাব্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র, বাণিজ্য ও কৃষি এই 3 মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্তক্ষয়ী গৃহযুদ্ধে 15 লাখের উপর মানুষের প্রাণহানির পর 2011 সালে বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পায় দক্ষিণ সুদান। ওই বছরের 9 জুলাই জাতিসংঘ স্বীকৃত 193তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। 6,19,745 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা 1,10,00,000-এর কিছু বেশি। প্রধানমন্ত্রী জানিয়েছেন দক্ষিণ সুদানের প্রতিনিধিরা বলছেন তাদের দেশে অনেক জমি পতিত পড়ে আছে, বাংলাদেশ চাইলে এই জমি ব্যবহার করতে পারে কৃষি পণ্য উৎপাদনের জন্য। বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলে তারা জমি দেবে, সেজন্য পররাষ্ট্র, বাণিজ্য ও কৃষি 3 মন্ত্রণালয়কে একত্রে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন দেশটিতে কৃষি পণ্য উৎপাদন করলে সেখানকার স্থানীয় বাজারে বিক্রি করা যাবে, বাইরের অন্যান্য দেশে রপ্তানি করা যাবে, আবার প্রয়োজনে দেশেও আনা যাবে। কৃষি পণ্যের মধ্যে সবজি উৎপাদন করলে দক্ষিণ সুদান সেসব কেনার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের রপ্তানির পণ্যের বড় অংশই তৈরি পোশাক, এর বাইরে এই পদক্ষেপ অর্থাৎ দক্ষিণ সুদানে কৃষি পণ্য উৎপাদন নিলে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বড় ভূমিকা রাখা যাবে, এমনটা প্রধানমন্ত্রী মনে করছেন। এর আগে গেল আগস্ট মাসে দেশটিতে সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। 22 আগস্ট দেশটির রাজধানী জুবায় প্রেসিডেন্ট সালভা কির মায়ার্দিতের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি বাংলাদেশের অভিজ্ঞতা ও জ্ঞান দক্ষিণ সুদানের উন্নয়নে কাজে লাগানোর প্রস্তাব দেন। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছে 6,000 কোটি মার্কিন ডলার অর্থাৎ 5,10,000 কোটি টাকার সমান অর্থের দেনাদার আফ্রিকার দেশ সুদান। এ ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে IMF তার সব সদস্যকে আহ্বান জানালে কম বেশি সবাই তাতে সাড়া দেয়। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশও সুদানকে সহযোগিতা করতে রাজি হয়। IMF-এর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সুদানকে 65 কোটি টাকা সমান ঋণ মওকুফ সুবিধা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় বিষয়টিকে ব্যাখ্যা করে জানায় IMF-এর সদস্য হিসেবে সব দেশেরই হিসেব রয়েছে সংস্থাটিতে। সুবিধা দিতে রাজি হওয়ায় এখন IMF-এর কাছে সুদানের পুরো ঋণের মধ্যে 65 কোটি টাকা পরিশোধের দায়িত্ব বাংলাদেশের ভাগে থাকবে। সূত্রগুলো জানায় বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার আগে IMF থেকে একটি চিঠি পায়। চিঠির সূত্র ধরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অনুমোদিত হওয়ার পর সুদান এবং IMF-কে তা জানিয়ে দেয় অর্থ মন্ত্রণালয়। 57 সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC সদস্যভুক্ত দেশ সুদান। বিজ্ঞপ্তিতে বলা হয় সুদান অত্যধিক ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র। সরকার আশা করে এই অর্থায়ন দারিদ্র বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। সুদানের জনসংখ্যা 4.5 কোটি, যা 70% মুসলিম। আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক নেই দেশটির। গত বছর IMF-এর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ 8 কোটি টাকার বেশি অর্থের সমান একই ধরনের সুবিধা দিয়েছিল আফ্রিকার আরেক দেশ সোমালিয়াকে। সেটি ছিল দারিদ্র্য মুক্তির লক্ষ্যে সময় লেখে দেওয়া সুবিধা।